দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নতুন করে ভোটের আহ্বান জানিয়ে 6টি আন্তর্জাতিক নাগরিক সংগঠনের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আওয়ামী লীগ সরকার এবার 2008 সালের পরে 14, তারপরে 18 এবং এখন এই 23 সাল শেষ হয়ে 24 সালের প্রথম মাসে একটা প্রচার করেছেন দেশব্যাপী, সেটা হলো স্বাধীনতার চেতনা। এই আওয়ামী লীগ দল বা এই সরকারই শুধু স্বাধীনতার চেতনা বুঝেন, আর বাকি বাঙালি 18 কোটি বাঙালির কেউ এটা বুঝে না। ওনাদের ভাষায় বলতে হলে বলতে হয়, এই আওয়ামী লীগ যারা করে তারা ছাড়া বাকি পুরো দেশ স্বাধীনতার চেতনা বিরোধী। এখন এই গত 15 বছরে আপনারা এই আওয়ামী লীগ সরকার বা দলের থেকে যে আচরণ দেখেছেন, সেই আচরণের কোন আচরণটা স্বাধীনতার যুদ্ধের সময়ে আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, আর তাদের এখনকার কোন আচরণটা আমরা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের আকাঙ্ক্ষা বলে মনে করি। শেখ হাসিনাকে মানে প্রধানমন্ত্রীকে ভোট চুরি তকমা দিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 7ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হয়েছে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এখন পর্যন্ত সহিংসতা শেষ হয়নি। দর্শক শ্রোতা, সেই নির্বাচনে কিভাবে জাল ভোট হয়েছে আর কিভাবে একদম শিশু থেকে বয়স্ক কবরের বাসী পর্যন্ত ভোট দিয়েছেন বাংলাদেশের জনগণ জানে। এমনই কিছু প্রধানমন্ত্রীকে মন্তব্য করেছেন, যে কথাগুলো শুনলে, যে ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, সাবেক সেনা কর্মকর্তা। দর্শক শ্রোতা, রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকের একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই সরকার অনবরত তাহাজ্জুদের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত যতক্ষণ তারা সজাগ থাকেন, তারা সকলে, বিশেষ করে তাদের প্রধান বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু একই সাথে বলতে হয় ভোট চোর শেখ হাসিনা। কারণ উনি গত 3-4 নির্বাচনে কোন নির্বাচনেই ভোট চুরি না করে ওনার দলকে জেতাতে পারেননি। উনি অভ্যাসগত ভাবে একজন ভোট চোর, এই জন্য আমি ওনাকে আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা টাইটেল দিলাম। আপনারা সবাই এই নামেই তাকে ডাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা। এই ভোট চোর শেখ হাসিনা দাবি করেন যে এই স্বাধীনতার চেতনার নামে উনি গত 15 বছর যা করেছেন, তাতে ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সায় আছে। আছে নাকি ভাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হন, তার ব্যাপারে ইতিহাস যা বলে, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা তার কিছুই অনুসরণ করছেন না, বরং সম্পূর্ণ বিপরীত কাজ করছেন। সেই সময়ের শেখ মুজিবের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা উনি আমাদের বাঙালিদের বুঝিয়েছিলেন এবং সকলকে একটা মরণজয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমরা সবাই সেটা মেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, তারই কন্যা দাবি করা মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা তার পিতার কোনো কথাই অনুসরণ করছেন না। এই জন্য আজ থেকে প্রায় 2 মাস আগে এইখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম, এই মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আজকে আমি বলতে চাই না আমার আর সন্দেহ আছে, আমি বিশ্বাস করি তিনি গণতন্ত্র মানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা নিজেকে দাবি করতে পারেন না, তিনি সেই অধিকার হারিয়েছেন। আর এটা যদি আরেকভাবে দেখি আমরা, তাহলে বলতে হবে যে গত 15 বছরে এই মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা তার পিতা নামক বঙ্গবন্ধু শেখ মুজিবকে যতখানি অপমানিত করেছেন, বাঙালির কাছে ছোট করেছেন তার কার্যক্রম দ্বারা, এত বড় ক্ষতি বঙ্গবন্ধু শেখ মুজিবের আর কেউ করতে পারেনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ভোট চোর শেখ হাসিনা আপনার পিতাকে এইভাবে ছোট করার জন্য। এইবার
আরেকটা জিনিসে আসি, আমরা যে আন্দোলন করছি গত কয়েক বছর যাবত, ইনশাআল্লাহ আন্দোলন আমাদের চালু থাকবে। আমাদের আন্দোলনের একটা উদ্দেশ্য সফল হয়েছে, আমরা যে দাবি করতাম আওয়ামী লীগ ভোট চোর, আওয়ামী লীগ ১৮ সালে দিনের ভোট আগে রাতে দিয়েছে। এইবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ ভোট চোর শেখ হাসিনা নিজে মুখে ১৮ সালের রাতের ভোট দেওয়া স্বীকার করেছেন। তিনি বলেছেন এবার আর রাতে ভোট হবে না, দিনের ভোট দিনেই হবে। কিন্তু একটু কথা উনি বাকি রেখেছিলেন, দিনের ভোট ভোটার আসবে ৫%, আর আমি দেবো আরো ২০%। চুরি উনি করবেনি, সেটা দিনে করুন বা রাতে করুন, কারণ উনি জানেন যে চুরি ছাড়া ওনার এই পচে যাওয়া গলে যাওয়া দুর্গন্ধযুক্ত আওয়ামী লীগ দলকে আর ক্ষমতায় রাখা সম্ভব না। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।